সোমবার তৃণমূল প্রার্থীদের সমর্থনে বনগাঁয় মিছিল করল মতুয়ারা। তিন নম্বর ওয়ার্ড থেকে মিছিল শুরু হয়। মিছিলে অংশ নেন প্রাক্তন সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। সোমবার তৃণমূল প্রার্থীদের সমর্থনে বনগাঁয় মিছিল করলেন মতুয়ারা। এদিন বনগাঁ পৌরসভার তিন নম্বর ওয়ার্ড থেকে মিছিল শুরু হয়। বিএসএফ ক্যাম্প মোড় হয়ে মতিগঞ্জ ঘড়ি মোড় ঘুরে শিমুলতলায় এসে মিছিল শেষ হয়। মিছিলে প্রায় 5,000 মতুয়া সম্প্রদায়ের মানুষ অংশ নেন। মিছিলে ছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর, ছিলেন তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী গোপাল শেঠ, 20 নম্বর ওয়ার্ডের প্রার্থী নারায়ণ ঘোষ সহ অন্যান্য তৃণমূল প্রার্থীরা। মিছিলে নেতৃত্ব দেন বনগাঁ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ বিশ্বাস। এ বিষয়ে গোপাল শেঠ বলেন, তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনুকৃষ্ণ রায়ের বাড়িতে শ্রীধাম হরিচাঁদ মন্দির থেকে মিছিল বের হয়। আজকে যেটা করছে মতুয়া ভক্তরা, আজকে আমাদের মমতা ঠাকুর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যিনি সংঘাধিপতি তার নেতৃত্বে শ্রী মনুকৃষ্ণ রায়ের বাড়িতে আমরা সেখান থেকে তার যাত্রা শুরু করেছি। সারা দিন ধরেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যে মতুয়াদের জন্য পথনীতি শিক্ষা করে আমরা সেগুলো করি। ইতিমধ্যে আমরা পৌরসভার পক্ষ থেকে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর যিনি শিক্ষার বিস্তারে সে নারী সমাজকে এগিয়ে নিয়ে গেছিলেন তার মূর্তিও আজকে বনগাঁর বুকে বসেছে। হরিচাঁদ ঠাকুরের জন্য প্রণাম জানাচ্ছি, আমাদের আশীর্বাদ করুন বনগাঁর মানুষের যাতে সেবা করতে পারে। এ বিষয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর বলেন, মতুয়া মহাসংঘের বনগাঁ কমিটির পক্ষ থেকে এদিনের মিছিল বের করা হয়। পৌর ভোটের 22টি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের সমর্থনে এই মিছিল। পাশাপাশি তিনি আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের জন্য অনেক কাজ করেছেন। যখনই ঠাকুরনগরে এসেছেন প্রতিবারই মতুয়াদের জন্য প্রকল্প ঘোষণা করেছেন, সে কারণেই তৃণমূলকে সমর্থন করেছেন মতুয়ারা। এটা পুরো অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ থেকে বনগাঁ মহকুমা কমিটির যে আমাদের মতুয়া সম্প্রদায় মানুষ তারা আজকে এই মহামিছিলে 22টা ওয়ার্ডের যারা তৃণমূল কংগ্রেসের থেকে আজকে দাঁড়িয়েছে তাদের সমর্থনে আমরা অল ইন্ডিয়া মতো মহাসংঘ এই প্রচারে নেমেছি। ভাষা দিবসকে কেন্দ্র করে এদিনের মিছিল থেকে মতিগঞ্জ বিএসএফ ক্যাম্প মোড়ে ভাষা শহীদ স্মারকেও সম্মান জানানো হয়। সোম দাসের রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।